আচ্ছা কত বছর হলো এই সমস্যা আপনার এই আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেকগুলো সমস্যা আছে মহিলা রুগী ওনার থাইরয়েডের সমস্যা আছে পাশাপাশি ওনার ডায়াবেটিস আছে ওনার হাঁটু ব্যথা স্পেশালি এবং 3 বছর ধরে উনি এটা ভুগছেন একেবারে কমন রোগী এটা আমার মনে হয় প্রায় প্রতিটি ফ্যামিলিতই এই জাতীয় কিছু কম এবং এই ব্যথার জন্য নামাজ করতে পারছেন না সিঁড়ি বাইতে পারছেন না প্রথমত যেহেতু ওনার থাইরয়েডের সমস্যা আছে সেই ক্ষেত্রে যে হরমোনের ডাক্তার বা মেডিসিনের ডাক্তার তাকে যে ওষুধগুলো দিয়েছে এটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং সেটা উনি যদি ফলো আপ করতে হবে প্রয়োজনে টেস্ট আবার করে ডাক্তার সাহেব যদি মনে করে এটা কিন্তু করতে হবে অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি আমার তো ওজনও কমছে না বা থাইরয়েডের সমস্যা যাচ্ছে না সো সো আর ওষুধ খাব না এতে কিন্তু রুগী বড় একটা মারাত্মক হঠাৎ করে একটা সমস্যা পড়ে যেতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা আসতে পারে এটা না করে ওনার জন্য নিয়মিত ফলো থাকে ট্রিটমেন্টে থাকে আর ওনার যে বয়স এবং যে অবস্থা যে হাঁটু ব্যথা এটা বুঝেই যাচ্ছে দিস ইজ অস্ট্রোঅ্যাথরাইটিস এবং জনিত ব্যথা উনি এখন ভুগছেন এই যে চেয়ারে বসে উনি নামাজ পড়ছেন সেটা পড়তে পারে আমরা বলি চেয়ারে কিছু দিনের জন্য নামাজ পড়তে কোনো না নেয় বা শুধু নট অনলি চেয়ার আপনার নামাজ যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে সে কিন্তু চেয়ার বা উঁচু জায়গা ব্যবহার করতে পারে কিন্তু এটা যদি পারমানেন্টলি করে ফেলে তাহলে কিন্তু হাঁটু আরও খারাপ হয়ে যাবে আমরা বারবার বলছি অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে আপনার হাঁটু ব্যথা হয়েছে কোনো সমস্যা নেই আপনার সেটা ডায়াগনোসিস করে আপনাকে ডাক্তারের পরামর্শে ঔষধ বা থেরাপি বা যে চিকিৎসী হোক আপনাকে করে সেটা সমাধানে যেতে হবে আচ্ছা কিন্তু আপনি সেটা না করে আপনি করলেন করলেন নিজেকে ফেললেন আর না আর উঠবস করে স্বাভাবিক নামাজ পড়লেন না এতে কিন্তু কোনো লাভ নেই হাঁটুর সমস্যা আরো বাড়তি থাকবে ভিতরে যে ক্ষয়টা আছে সেটা আরো বেশি হবে কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটির কারণে মাংস শক্তি কমে আসবে এক পর্যায়ে কয়দিন পরে দেখবে সে বসে থাকলেও ব্যথা হচ্ছে সাধারণ মানুষ যেটা রয়েছে যে বাতের ব্যথা বলতে বাতের ব্যথার সাথে যে যে আপনি যেটা বললেন যে আথ্রাইটিস তারপরে হচ্ছে গিয়ে আপনার থাইরয়েড এবং আপনি আর বিষয় প্রথম দিকে বলেছিলেন যে ওই যে আর একটা যেটা জয়েন্টে জয়েন্টে ব্যথা যেটা হয় সেটাও হচ্ছে গিয়ে বাতের ব্যথার সাথে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হ্যাঁ ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটাও কি বাতের সাথে মানে এটা আপনি বুঝতে পেরেছি আপনার কি জানতে চাচ্ছেন অনেকে ধারণা যে ব্যথা বাদ ব্যথাই মানে শারীরিক এই ক্ষয় রোগ বা এটা থেকে হয় আসলে অনেকগুলা কারণ শুধু যেমন এই যে ইউরিক খাবার থেকে হয় মোস্ট অব দা কিছু স্পেসিফিক খাবার যে খাবারগুলো আপনার এই সমস্যা তৈরি করে এবং আমরা প্রায় আমি প্রায় রুগী পাই যে আমরা যখন একটা রুগী আমাদের কাছে আসে আমাদের অনেকগুলো জিনিস দেখতে হয় রুগীটা কি করে কোথায় থেকে সে আসলো কোন রিজন থেকে স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে থাকে এই রুগী যখন ওখান থেকে আমাদের দেশে আসে এই ব্যথার কথা বলে তখন কিন্তু আমরা বিকজ মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা থাকে তারা প্রতিদিনই কিন্তু ফাস্ট ফুড খায় তাদের লাইফ স্টাইলই তাই এবং মধ্যপ্রাচ্যের রুগীরা আমাদের দেশে যারা যায় তারা নিয়মিত রেডমিট গরু খাসির মাংস সামুদ্রিক মাছ কারণ ওখানে এটা অ্যাভেলেবেল এবং চিপ খুবই সস্তা রেগুলার আছে বুঝতে পারে না বাংলাদেশ থেকে যায় একটা খাবারের মেনু ছিল এখানে একটা অভ্যস্ত ওখানে গিয়ে নতুন আর একটা খাবারের সাথে অভ্যস্ত আমরা এই জন্য রুগীকে রুগী কোথা থেকে আসি রেডমিট টা সবচেয়ে ক্ষতিকর সেটাই তারা তারা বেশি খাচ্ছে কিন্তু ব্যথা